হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সানডে আর আমি একটু বেরোচ্ছি, আমি বলতে আমি আর স্মিতা অনেক দিন পর, প্রায় বছরখানেক হয়ে গেছে আমরা বেরোইনি। তো আজকে অনেকদিন পর আমরা দুজনে বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা গিয়ে বলছি। এখন প্রায় বেজে গেছে 4:30 আর আমাদের 5:10 ট্রেন। তো আমি স্মিতার গোলু যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ওরা বেরিয়ে গেছে, ওরা হয়তো টিকিট কেটে রাখবে, যে আগে পৌঁছাবে সে টিকিট কাটবে। আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলছি, তো চলো বেরিয়ে পড়ি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর স্মিতা সবার আগে এসেছে। অনেকদিন বল আমি টাইমে, বাকি সবাই লেট। এই যে গোলু, আমরা কতদিন পর বেরোচ্ছি? বছর বছর অনেকদিন তারপরে বলছি। আর ভুলবশত আমাদের কোনো আইডিয়া নেই, যেহেতু তো বলে দিই যে আমরা এসেছিলাম হচ্ছে সন্ধ্যারতি দেখতে বাবুঘাটে, ওটার জন্য আমরা বিবাদীবাগে নাম নেবে, পরের স্টেশন বলেছে। তো আমরা জানি প্রিন্সেপ ঘাট, তো না ওটা হচ্ছে ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনে আমরা সব থেকে সুবিধে সন্ধ্যারতিটা দেখি। আর ওখানে দেখলাম আস্তে আস্তে মনে হয় শুরুও হয়ে গেছে, জানি না। তো আমরা নেমেছিলাম, একটা ট্রেন দাঁড়িয়েছিল, ব্যাকে হেঁটে যেতে গেলে অনেক টাইম লাগবে। তো যদি এই ট্রেনটা ছাড়ে আর আমরা যদি টাইমে যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, না হলে ভাগ্যে নেই দেখা। তো চলো দেখি কী হয়, হাঁপিয়ে হাঁপিয়ে পুরো ব্রিজ টপকে নেবে এসে আবার পরের ট্রেনটা ধরেছি আমরা। তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল, ওই জন্য ডাউট হচ্ছিলো যে ট্রেনটা কি ছাড়বে। তো আমরা যথারীতি উঠে গেছিলাম দৌড়ে, আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল। আর সাইডটা দিয়ে ভিউটা ভালো লাগছে, তাহলে একটুখানি ভিডিও করে নিই। আর এই যে গোলু ভি মারছে, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টস করে জানো, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। তো ফাইনালি আমরা ইডেন গার্ডেনে চলে এসেছি, পরের যেহেতু একটা স্টপেজ, তো ট্রেনে করে চলে এসেছি, হেঁটে আসা সম্ভব ছিল না। লাকি মানে বলতে হবে যে আমরা নেমেই উল্টো প্ল্যাটফর্মে ট্রেন দেখলাম দাঁড়িয়ে রয়েছে, প্রচন্ড ভিড়, জানি না সামনে যেতে পারবো কিনা, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো তো দেখো, এই যে প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছিল, আর আকাশের কালারটা দেখো, সূর্য সবে অস্ত গেছে, এত সুন্দর লাগছিল। আর এদিকে আরতিও শুরু হয়ে গেছিল। যখন শুরু হবে তোমাকে আমি করে নিয়ে নেবো, ঠিক আছে? ওই জায়গাটাই ভালো ছিলিস, মানে ওইখানটাই চলে যা। দেখতে পাচ্ছিস Thank you.
I'm going to go to the hospital.
তো সন্ধ্যাতে দেখা হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম বাবুঘাটের যে জেটিটা, চন্ড গরম মানে ঘেমে শুয়ে আছে তার, এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে বল। প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড, তার মধ্যে একটা বাচ্চা ছিল, গরু তো দাঁড়াতেই পারছে না, আমরা যেভাবে হোক দুজনে গায়ে গায়ে ঠেসে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। তো তোমাদের সাথে এই ব্রিজটা আমরা নিজেরাও প্রথম দেখলাম, আগে এটা দেখিনি, যদিও আমি অনেক বছর পর গেছি বাবুঘাটে। এই ব্রিজটা দেখলাম নতুন হয়েছে, যেটা কি না সবাই দাঁড়িয়ে সেলফি তুলছিল, আমরাও সেলফি তুলেছি, রিলস করছিল, খুব সুন্দর করেছে এটা। ছবি তোলার জন্য ওই পাশে আর কোনো রাস্তাও নেই, আমরা ভেবেছি রাস্তা আছে, আমরা এই ব্রিজটা ক্রস করে নেমে হেঁটে গেছি, দেখলাম ওখানে রাস্তাটা বন্ধ, তো আবার ব্যাক করে আসতে হয়েছে। কিন্তু এই জায়গায় আমরা অনেকগুলো সেলফি তুলেছি, ওই পিকচারগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আর প্রচণ্ড ভিড় ছিল এইখানে, মানে সবাই ওখান থেকে সন্ধ্যাতে দেখে এখানে সবাই চলে আসছিল। আর গঙ্গার পাশে গঙ্গাটা এত হাওয়া দিচ্ছিল, শরীরটা বেশ মানে আরাম লাগলো। তো কিছুক্ষণ গঙ্গার হাওয়া খেয়ে তারপর আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম, এই যে গোলু আর আমি, তারপরে স্মিতা, আর গোলু তো বিরক্ত হয়ে গেছিলো, বলছে কত ছবি তুলছো তোমরা, বিরক্ত হয়ে বসেই গেছে বেচারা আর পারছে না দেখে। তো একটা ট্রেন বেরিয়ে গেছে আর এখন আর কোনো ট্রেন নেই, তার জন্য আমরা রাস্তা বুঝতে পারছি না, দেরি আছে, তো তার জন্য আমরা সবাই হেঁটে হেঁটে এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মেট্রো স্টেশন, জিজ্ঞেস করে করে, কারণ এই পাশে রাস্তা কাউকে, আর এখানে গোলু হাঁটতেই পারছে না, পা ব্যথা হয়ে গেছে। তো যা হয় আমরা দুজনে বেরিয়েছি, দুজনে একবারে রাস্তা এত ভালো চিনি আমরা, ঠিক আছে, তাই আমরা জিজ্ঞেস করে যাচ্ছি কি আছে, জিজ্ঞেস করতে তো অসুবিধা নেই, আর এক্সপিরিয়েন্সও হচ্ছে আমাদের আজকে, যেমন এই যে সব রাস্তা চেনে এরকম তো লেখা নেই, মানে চিনতেই হবে, আমরা যেমন লোকে রাস্তা চেনে আসাটা জানতাম না আগে, পরে স্টেশনে দুটো স্টেশন পরে নেমে গেছিলাম আমাদেরকে যেরকম বলা হয়েছিল, তারপর আবার ঠিকঠাক ভাবে এলাম। আর হ্যাঁ, রাস্তাটা সত্যিই খুব সুন্দর, আর রবিবার যেহেতু পুরো রাস্তা ফাঁকা, যে এইদিকে পুরো রাস্তাটা আমরা তিনজন মিলে হেঁটে যাচ্ছি, আর এত আলো, এই আলোগুলোর জন্য ভালো লাগছে ওটা দেখ কি সুন্দর। হ্যাঁ, বিল্ডিংটা তো, হ্যাঁ কালারটা দেখেছিস, অরেঞ্জ, এই দেখ পতাকা, আর এই যে হাঁটতে পারছে না এইরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে বলো, ওর পা ব্যথা করছে বেচারা, তো একটুখানি হাঁটলেই বললো সোজা গিয়ে ধর্মতলা মেট্রো স্টেশনটা, বললো ওটাই কাছে বলবে, তাই আমরা যাচ্ছি, তো চলো, আর রাস্তাটা এত ভালো হয়ে গেলাম একটুখানি দেখিয়েও দিই। তো আমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর কালকেই কেকেআরের যেহেতু খেলাটা হয়েছে তো সব পোস্টারগুলো লাগানো রয়েছে, তাই একটু মানে দেখে দিলাম। তো এখান থেকে আমরা ধর্মতলায় পৌঁছে যাই আস্তে আস্তে হেঁটে, আর গোলু যেকে বলা হয়েছিল ধর্মতলায় পৌঁছে আগে ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হবে, তো এই যে কর্নেটো খাবে, ওর ফেভারেট কর্নেটোকে কিনে দিয়েছে, আর বেচারা প্রচুর হেঁটেছে আমাদের সাথে, আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম কিন্তু ও হেঁটে গেছে। তো দেখো প্রায় 8:30 বাজে কিন্তু ধর্মতলা অ্যাজ ইউজুয়াল ভিড়, কে বলবে 8:30 বেজে গেছে। তো এই যে গোলু বলেছিল চিকেন চাউমিন খাবে, তো আমরা শ্রীরাম মার্কেটের পাশেই, জাস্ট পাশে একটা হচ্ছে চাটের দোকান, তার পাশে এই ক্যাফেটা, তো আমরা ঢুকে গেছিলাম, যেহেতু আর পারছিলাম না সামনে এই ক্যাফেটাই পেয়েছিলাম, আর সাউন্ডটা মিউট করতে হচ্ছে কারণ পেছনে গান চলছিল, কপিরাইট ক্লেম চলে আসবে। তো আমরা আগে গিয়েই চিকেন চাউমিন অর্ডার দিয়েছি আর দুটো লেমন মোজিটো, আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাফেটা ঘুরে চারিদিকে,
কিন্তু হ্যাঁ, খাবারগুলো এক মানে দাম যা নিয়েছে তার তুলনায় একদম ভালো ছিল না। কিছু করারও নেই, যেহেতু অর্ডার দিয়েছি খেতেই হবে। মজুরিটা ঠিকঠাক ছিল, কিন্তু চিকেন চাউমিনে চিকেন তো ছিলই না, ওই শুধু চাউমিনটাই ছিল, মানে ওই চিকেন আর ভেজ যেটাকে বলা যায়। মানে আমরা বাড়িতেও ডিম ভাজলে যেরকম হয়, ডিমের ভুজিয়া করি যেরকম, সেই রকম চিকেন। আর কোয়ালিটিও এমন একটা ভালো না, দামের যা দাম নিয়েছে সেই তুলনায় কিছু নেই। আর একজন মানে ওই একজনের কোয়ান্টিটি খাবার মতো। আর যেহেতু গোলু খাবে আর আমরা তো চাট খাবো, তো দেখো এখানে চাউমিন এসে গেছিলো, তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে ছোটো ছোটো চিকেনগুলো রয়েছে ওইটুকুটুকু চিকেন, গোলু তো পুরোটা খেতে পারবে না, তাই আমি অস্মিতা একটু করে টেস্ট করে নিলাম। আর তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা গেছিলাম চাটের দোকানে। তো এই যে মিক্স চাট একটা অর্ডার করেছিলাম, একটাই নিয়েছি, দুজনে মিলে খেয়েছি, গোলু আর কিছু খাইনি। আর এটা খেয়ে দে বেরিয়ে তিনজনে একটা করে আবার সফটি খেয়ে সোজা বাড়ির পথে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর একটু মুখ চুখ ধুলাম, জাস্ট ফ্রেশ হব এবার। এখন প্রায় কটা বাজে, 9:45 বেজে গেছে। রিক্সা স্ট্যান্ডে রিক্সা ছিল না, একটু দাঁড়িয়ে তারপরে এসছি। আর গরম, আর বাড়িতে এসে না মুখ ধোয়ার পর এগুলো সব দেখো র্যাশ বেরিয়ে গেছে, গরমে পুরো জ্বালা করছে আর চুলকাচ্ছে, বুঝতে পারছি না কেন। আমি পুরো ফ্রিজ থেকে বের করে জলটা দিলাম মুখের মধ্যে। তো চলো আর বেশি কিছু বলছি না, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্টস করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতেও ভুলো না। তো চলো আজকের ভিডিওটা, কমেন্টস কিন্তু চাই তোমাদের জন্য, গিয়েছিলাম দেখলাম, আমি নিজেও দেখলাম। আর হ্যাঁ, আরেকটা কথাও বলতে চাই, আমি এর আগে হরিদ্বার গেছিলাম, তো হরিদ্বারেও সন্ধ্যা আরতি দেখেছি, তো ওটা পুরো অন্যরকম, আর কলকাতা যেটা হচ্ছে সেটা পুরো অন্যরকম। আর তার মধ্যে মানে ভুল জায়গা, মানে রাজুদা যেটা বলেছিল আমরা বুঝতে পারিনি, বুঝতে ভুলেছিল ও, আমাদের প্রিন্সেপ ঘাট বলেছিল, তো তার জন্য আমরা প্রিন্সেপ ঘাটে নেমেছি। যেটা গিয়ে দেখলাম ইডেন গার্ডেন যেটা স্টেশনটা সেটাই সব থেকে কাছে। তো যথারীতি নাজেহাল অবস্থা, দৌড়ে দৌড়ে আবার, একটা বাচ্চা ছিল গোলুকে নিয়ে দৌড়ে দৌড়ে আবার এদিকে আসতে হলো। তো তোমরা এই ভুলটা করো না, আমি কাউকেও দেখিনি এরকমভাবে পারফেক্ট লোকেশন, যার জন্য আমি বুঝতে পারিনি, আমি ইউটিউবে দেখেছি ভিডিও। তো আমি যার জন্য তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, যেখান থেকেই যাও, শিয়ালদা বা দমদম, আমরা দমদম থেকে যেতে উঠেছি, তো আমরা নেমেছিলাম ইডেন গার্ডেন স্টেশন যেটা, ওটা নামলেই প্ল্যাটফর্ম থেকে হেঁটে তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই দেখতে পারবে সন্ধ্যাতে এটা এরকম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।